शाही फिल्म प्रोडक्शन एक सुस्थ धारार सांस्कृतिक प्रतिष्ठान। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এমডি ভালো করে কালার ময়দা মিশিয়ে কড়া করে চার পাঁচটা রুটি বানাবো। কি খবর জাফর মিয়া, হঠাৎ এত রুটির অর্ডার? মেহমান টেহমান আসবে নাকি? আমার বাগানের মালিক আছে ভাই। ও তুমি বানাও, আমি এই ফাঁকে একটু বাগানটা চক্কর দিয়ে আসি। হ্যাঁ না, আপাতত কিছু লাগছে না। তুমি এক কাজ করো, এই পুরো বাগানটা ঘুরবে, ঘুরে ঘুরে সুন্দর দেখে কিছু ভালো ভালো আম নিয়ে আসবে, বুঝছো? আমরা রুটি খাওয়ার পর সবাই মিলে আম খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি আম নিয়ে আসছি। কিরে ঝাল লেগেছে নাকি? আরে খা খা, কালাই রুটি তো ঝালাই বেশি মজা। যত ঝাল কালাই রুটি তত বেশি মজা। খা খা, একটু পরে আমরা সবাই মিলে গাছ পাকা মিষ্টি মিষ্টি আম খাবো, তখন ভালো লাগবে। খা। মিষ্টি আম কি তোমার বাগানে আছে? বলো কি আছে মানে? আমার বাগানে টক মিষ্টি আম মিলিয়ে সব মিলিয়ে 10টা গুম আম আছে, বুঝছো? তা এতদিন কি মিষ্টি আম আছে? দেখো তোমার কেয়ারটেকার সব মিষ্টি আমগুলো খেয়ে ফেলেছে, আর নয় তো বিক্রি করে ফেলেছে। বলো কি, ও এরকম মানুষ না, আমি ওকে ভালো মতো চিনি। এত বিশ্বাস ভালো না, তুমি তবে অন্ধবিশ্বাসের উপরে সব কিছু ছেড়ে রাখো। আরে বিশ্বাসে মিলে বস্তু, সন্দেহে হয় ভুল। আরে দেখো দেখো, জাফর আম নিয়ে হাজির। তা তোমার চকিদার দেখছি আম পাড়াতে খুব ফাস্ট। হবে না, দেখতে হবে না, কার চকিদার? একেবারে আমার দাদার আমলের চকিদার। হ্যাঁ তা শুনেছি, ওনার বাবা ওনাকে এই চাকরিটা করে গেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো জাফর, তুমি আমগুলো রেখে এই রুটির প্লেটগুলো নিয়ে যাও, আমরা সবাই মিলে এখন আম খাবো, বুঝছো? জি স্যার। এই নাও নাও, এই তোমরা এখন আম খাও। নাও নাও। এ তোমার দাদার আমলে বিশ্বস্ত চকিদার। আমি তো ভাবতেই পারছি না ও এত টাকা মানলো কেন। আমার কিন্তু খুব ভালো লাগছে ঝাল রুটির ওপরে টক আম,
চাটনি হয়ে গেল। আমার কিন্তু মন্দ লাগছে না, ভালোই লাগছে খেতে। আমারও কিন্তু খুব ভালোই লাগছে। আমি ভেবে পাচ্ছি না, যারা মালিকের চাহিদা বোঝে না, অবহেলা করে, তাদের রাখা কেন? কি করব বলো, অনেক পুরনো মানুষ, তারাই কি করে। তুমি আজই ওকে বিদায় করে দিবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, এটাই ফাইনাল। ভুল করে টকাম দিয়েছে, তাই বলে বেচারি চাকরি নট করে দিবে? তুই এসব বুঝবি না, ভালো মন্দ একটুতে বোঝা যায়, বুঝলি? আমি আগে জানলে আপুদের নিয়ে আসতাম না। আরে এত ভাবছো কেন, আবার মিষ্টি দেখে আমানাচ্ছি। আমি আর তোমার বাগানের আম খাবো না, আমার রুচি হারিয়ে গেছে। স্যার আর কিছু লাগবে? না লাগবে না। তুমি যেভাবে আমাদের টকাম দিয়ে অপমান করলে, তাতে করে তোমাকে আর কাজে রাখা যাবে না। স্যার ওর পাওনা যা আছে ক্লিয়ার করে বিদায় করে দাও। আপনি কি বলছেন ম্যাডাম? তুমি আগামীকাল বাড়িতে এসে তোমার দেনা পাওনা যা আছে মিটিয়ে নেবে, তোমাকে আর এই বাগান পাহারা দিতে হবে না। ম্যাডাম আঙ্কেল, আঙ্কেল এতগুলো আম গাছ থাকতে আপনি আমাদের টক আম কেন খাওয়ালেন একটু বলবেন। কি বলবো মা, আমি একজন সাধারণ চৌকিদার, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আম বাগান পাহারা দেওয়ার, খাওয়ারটা তো আমাকে দেওয়া হয়নি, আমি কি করে বুঝবো কোন গাছের আম মিষ্টি আর কোন গাছের আম টক। বলো কি, তুমি আম চেখেও দেখোনি? কি করে দেখবো, আমি তো খাওয়ার অর্ডার পাইনি। দেখলে দেখলে রুমা, আমি বলেছিলাম না, ও হচ্ছে আমার বাপ দাদার আমলের লোক, ও ঠকবাজ হতেই পারে না। এখন কিন্তু ওনাকে পুরস্কৃত করতে হবে দুলা ভাই। তুই ঠিকই বলেছিস মিতু, উনি সত্যি পুরস্কার পাবার যোগ্য। আমরা সত্যি লজ্জিত আঙ্কেল, আমাদের ক্ষমা করে দিন। আপনি কি বলছেন ম্যাডাম, ছি ছি, আমি আপনাদের চাকর। তবুও তুমি বয়োজ্যেষ্ঠ, শোনো আজ থেকে তুমি শুধু চাকর না, আজ থেকে এই বাগানের মোট উৎপাদনের চার ভাগের এক ভাগের মালিক তুমি। স্যার শোনো, ফল বিক্রি করে তিন ভাগ আমাকে দেবে আর এক ভাগ তুমি রাখবে। সবই স্যারের দয়া। হ্যাঁ দয়া নয় দয়া নয়, সবই তোমার কর্মফল। স্যার